আসসালামু আলাইকুম LB24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাসিমা কাজল। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান প্রধান সংবাদ শিরোনাম। সাংবাদিক কাউসার চৌধুরীর চিকিৎসার সহায়তার জন্য লন্ডনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। একনেক সভায় 34,988 কোটি টাকার পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের অনুমোদন। সিরিয়ার যুদ্ধ নানা দিক দিয়ে নিয়ন্ত্রণের বাইরে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গত 2 মে সোমবার পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে সিলেটের ডাকের সিনিয়র স্টাফ রিপোর্টার, সিলেটের সাংবাদিক জগতের পরিচিত মুখ কাউসার চৌধুরীর উচ্চতর চিকিৎসার জন্য জার্নালিস্ট কাউসার কিডনি ট্রিটমেন্ট ফান্ড ইউকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহিব চৌধুরীর সভাপতিত্বে এবং চ্যানেল এসের চিফ রিপোর্টার জুবাইরের পরিচালনায় এতে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চ্যানেল এসের সিনিয়র রিপোর্টার ও কাউসার চৌধুরীর চিকিৎসা সহায়তা তহবিলের কোঅর্ডিনেটর ইব্রাহিম খলিল। সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্য তুলে ধরেন সাপ্তাহিক দেশ পত্রিকার সম্পাদক এবং ফান্ডরেইজিং ওয়ার্কিং কমিটির সদস্য তাইসির মাহমুদ। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন চ্যানেল এসের ম্যানেজিং ডাইরেক্টর তাজ চৌধুরী, চ্যানেল আইয়ের চিফ এক্সিকিউটিভ রেজা আহমেদ ফয়সাল চৌধুরী সোয়েব, এনটিভি ইউরোপের ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা সারোয়ার বাবু, সাপ্তাহিক লন্ডন বাংলা সম্পাদক কে এম আবু তাহের চৌধুরী, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলর ওহিদ আহমেদ প্রমুখ। এ সময় উপস্থিত সাংবাদিক ও ব্যবসায়ীদের কাছ থেকে অসুস্থ কাউসার চৌধুরীর চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে প্রায় 30 লক্ষ টাকার প্রতিশ্রুতি পাওয়া গেছে। এছাড়া তার চিকিৎসার জন্য চ্যানেল এস ও চ্যানেল আইতে ফান্ড রেজিং করা হবে বলে জানান টিভি দুটির কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলনে সাংবাদিক কাউসার চৌধুরীর চিকিৎসা সহায়তায় এগিয়ে আসতে দেশে বিদেশে প্রবাসী বাংলাদেশীদের আহ্বান জানানো হয়। উল্লেখ্য, সাংবাদিক কাউসার চৌধুরীর 2টি কিডনি নষ্ট হয়ে দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় রয়েছেন। সাংবাদিক কাউসার চৌধুরীর যে এপিলের জন্য লন্ডনে যেটি মানে আজকের যে প্রেস কনফারেন্স হয়েছে এবং এখানে কমিটমেন্ট এসেছে প্রায় 45,000 পাউন্ডসের, এবং চ্যানেল এস চ্যানেলটি এপিল করবে এবং চ্যানেল আই করবে এবং এনটিভির ডাইরেক্টরও কমিটমেন্ট করেছেন যে তারা এপিল করবে। আমার কাছে যেটি মনে হচ্ছে যে ওনার চিকিৎসার ব্যাপারে যে পয়সা, আমার মনে হয় পয়সা কোনো সমস্যা হবে না। আমরা আশাবাদী তার চিকিৎসা তিনি সেরে উঠবেন, এবং প্রত্যেক শুধু সাংবাদিক না, আমাদের বাংলাদেশে বা সিলেটে যারাই অসুস্থ তাদের ব্যাপারে আমাদের কোনো কিছু করা উচিত। আমরা ব্যাপক সাহায্য পেয়েছি, স্বতঃস্ফূর্ত অবশ্য কলিয়ে গিয়েছেন, এবং আমরা এই সংবাদ সম্মেলনে আমরা প্রায় 30,000 পাউন্ডের কমিটমেন্ট পেয়েছি এবং 40,000 হতে পারে আরও দেড়াই সাধনা। তারা বলেছেন 5,000 পাউন্ড তুলে দিবেন, হালকার ফাউন্ডেশন বলতে তারা 10,000 দিবেন, টোটালি প্রায় 40,000 পাউন্ড আমরা কমিটমেন্ট পেয়ে গেছি। আমাদের টার্গেট প্রায় 1 কোটি টাকার মতো, পুরোপুরি সুস্থ করতে হলে 1 কোটি টাকার প্রয়োজন। এটা একটা দীর্ঘমেয়াদী চিকিৎসা। আমরা আশা করবো 11 তারিখে চ্যানেল এসে সকলেই ফান্ডরাইজিংয়ে অংশগ্রহণ করবেন, সকলেই ফোন করবেন এবং এই মুক্তি কাজে সকলেই পার্টিসিপেট করবেন। এবং পরবর্তীতে চ্যানেল আই অনুষ্ঠিত হবে, সেটিতেও আমরা তারিখ ঘোষণা করবো এবং প্রেস কনফারেন্স করবো, সকলেই সেটিতে অংশগ্রহণ করবো। আমাদের টেলিভিশন যারা দেখতেছেন ইউকে এবং ইউরোপ আমেরিকা, সব প্রবাসীদের আহ্বান করবো একজন সৎ সাংবাদিকদের পাশে দাঁড়ানোর। চ্যানেল এসে আগামী 11 মে যে ফান্ডেজ হবে তাতে আপনারা বিপুলভাবে সাড়া দেবেন, আপনাদের দৈনিক ভালোবাসাই আমরা প্রত্যাশা করছি। উদ্বোধনের দিন থেকেই পদ্মা সেতু দিয়ে যানবাহনের পাশাপাশি রেলও চলবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এজন্য 34,988 কোটি টাকার পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় 172 কিলোমিটার নতুন রেলপথ নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর ফলে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে খুলনা ও যশোরের রেলপথে চলাচল করবে বলে জানান গেছে। আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি সভায় এই প্রকল্পের অনুমোদন দেয়া হয়। পরিকল্পনা কমিশনের NEC সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপার্সন শেখ হাসিনা। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প ছাড়াও একনেক সভায় 44,967 কোটি টাকার আরও 9টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।
একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসির আদেশ পাওয়া জামায়াতে ইসলামের আমির মতিউর রহমান নিজামীর রায় পুনর্বিবেচনা চেয়ে যে আবেদন করেছিলেন তার শুনানি শেষে আগামী বৃহস্পতিবার এ বিষয়ে আদেশের দিন ধার্য করেছেন দেশের সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চে আজ মঙ্গলবার নিজামীর রায়ের পুনর্বিবেচনা আবেদনের শুনানি শেষ হয়েছে। জঙ্গি দমনে বাংলাদেশ রোল মডেল বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক শহীদুল হক। আজ মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। আইজিপি জানান, 2013 সাল থেকে দেশে সর্বমোট 37টি জঙ্গি হামলা হয়েছে। এর 34টার কারণ পুলিশ উদ্ঘাটন করতে সক্ষম হয়েছে। 2013 সাল থেকে এখন পর্যন্ত ধারাবাহিকভাবে জঙ্গি হামলার ঘটনা বাড়ছে, পুলিশ আগাম তথ্য পাচ্ছে না কেন, এমন প্রশ্নের জবাবে পুলিশ প্রধান তার নাকচ করে দিয়ে তিনি বলেন, পুলিশ আগাম তথ্য পেয়েছে বলেই ঘটনা কম ঘটেছে। পুলিশকে যারা ব্যর্থ বলে, পুলিশের ব্যর্থতা নিয়ে কথা বলে, তাদের জবাব দেওয়ার জন্য এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এ সময় সংবাদ সম্মেলনে র‍্যাব, ঢাকা মহানগর পুলিশ সহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মানবতা বিরোধী অপরাধের দায়ে কিশোরগঞ্জের 4 ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া আরও একজনকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এ রায় দেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন শামসুদ্দিন আহমেদ, তার ভাই নাসিরউদ্দিন আহমেদ, গাজী আব্দুল মান্নান হাফিজ উদ্দিন। আমৃত্যু কারাদণ্ড পাওয়া আসামির নাম আজহারুল ইসলাম। গত 11 এপ্রিল এই 5 বিরুদ্ধে মামলার কার্যক্রম শেষে রায় ঘোষণা অপেক্ষমান রাখেন ট্রাইব্যুনাল। পরে গতকাল সোমবার রায় ঘোষণার জন্য আজকের তারিখ ধার্য করা হয়েছিল। আমরা মুক্তিযোদ্ধার সন্তান মুরাদনগর উপজেলা কমিটির সভাপতি শরীফুল আলম চৌধুরী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে কুমিল্লার 8 আমলি আদালতে 1 কোটি টাকার মানহানির মামলা করেছেন। প্রধানমন্ত্রীর পুত্র জয়কে নিয়ে মন্তব্য করায় আজ মঙ্গলবার দুপুর ফাহাদ বিন আমিন চৌধুরীর আদালতে এ মামলা করা হয়। বিচারক মামলাটি তদন্ত করে আগামী 2 মধ্যে প্রতিবেদন দিতে কুমিল্লা জেলার জন্য তথ্য কর্মকর্তাকে আদেশ দিয়েছেন। বাদীপক্ষের আইনজীবী এসটি আহমেদ জানান, বিএনপির চেয়ারপারসন রোববার মে দিবসের সমাবেশে প্রধানমন্ত্রীর যোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে $300 মিলিয়ন পাচারের অভিযোগ করে মন্তব্য রেখেছিলেন। তাতে তিনি মর্মাহত হয়ে এ মামলা করেছেন। মানবাধিকার নেত্রী ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল বলেছেন, মানুষ কথা বলতে ভয় পাচ্ছে সেটা অস্বীকার করা যায় না। আজ মঙ্গলবার ইউনেস্কো বাংলাদেশ ম্যাশলাইন মিডিয়া সেন্টার ও ইনস্টিটিউট অব কমিউনিকেশন স্টাডিজের এক উদ্যোগে রাজধানীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সুলতানা কামাল একথা বলেন। সুলতানা কামাল বলেন, কথা বলতে বা মত প্রকাশ করতে না পারা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। গণতান্ত্রিক চর্চার যে ঘাটতি রয়েছে সেটা থেকে বেরিয়ে আসার ওপর গুরুত্ব দিতে হবে বলে জানিয়ে, সবকিছু যে দর সরকার করে দেবে তা নয়, নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে বলে তিনি এ সময় মন্তব্য করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান তথ্য কমিশনার গোলাম রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিল্ম ও মিডিয়া স্টাডিজ বিভাগের চেয়ারম্যান শফিউল আলম ভূঁইয়া। টাকা পয়সার লেনদেন নিয়ে দক্ষিণ সুনামগঞ্জে 2 সংঘর্ষে সাজ্জাদ মিয়া নামে এক ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার সকালে উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের সাপেরকোনা গ্রামে এই ঘটনা ঘটে। দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলামিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, টাকা পয়সার লেনদেন নিয়ে সাজ্জাদের বড় ভাইয়ের শ্বশুরবাড়ির লোকজনের সাথে কথা কাটাকাটি হয়ে এক পর্যায়ে প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে সাজ্জাদ গুরুতর আহত হলে তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়। এবারে জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সংবাদ।
সিরিয়ার যুদ্ধ নানা দিক দিয়ে নিয়ন্ত্রণের বাইরে বলে মন্তব্য করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, যুদ্ধবিরতি চুক্তি কার্যকরে নতুন করে জোরালো উদ্যোগ নেওয়ার প্রয়োজন। গতকাল সোমবার জেনেভায় জাতিসংঘ ও আরবের কূটনীতিকদের সঙ্গে আলোচনার পর কেরি একথা বলেন। সিরিয়ায় 5 বছর ধরে চলা গৃহযুদ্ধের পর সহিংসতা কিছুটা কমলেও সম্প্রতি আবার তা মাথাচাড়া দিয়ে উঠেছে বলে মন্তব্য করে তিনি জানান, গত 9 দিনে আপলেও সহিংসতায় 250 জন নিহত হয়েছে। ইউরোপের অন্যান্য দেশের মতো তুরস্ক ভিসা ছাড়াই ভ্রমণের অনুমোদন দেওয়ার কথা ভাবা হচ্ছে ও তুরস্ক সেনজেন ভিসার আওতাভুক্ত হতে পারে বলে জানা গেছে। ইউরোপীয় কমিশন আগামীকাল বুধবার ইইউর নির্বাহী পরিষদে তুরস্ককে সেনজেন এলাকার আওতায় আনার সুপারিশ করবে বলে ইউরোপীয় ইউনিয়নের বিশেষ এক সূত্র এটা নিশ্চিত করেছে। গ্রিসের উদ্দেশ্যে রওনা হওয়া অভিবাসন প্রত্যাশীদের ফিরিয়ে নিয়ে তুরস্ক রাজি হওয়ার পর ইউরোপীয় কমিশন এই পদক্ষেপ নিচ্ছে। ইইউ আশঙ্কা করছে, সেনজেন ভিসা না দিলে তুরস্ক অভিবাসন প্রত্যাশীদের ফেরত নাও নিতে পারে। এবারে জানিয়ে দিচ্ছি কমিউনিটি সংবাদ। অত্যন্ত জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ইতালিয়ান বাংলাদেশি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের চতুর্থ বর্ষপূর্তি অনুষ্ঠান ও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বৈশাখী মেলা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে শনিবার পূর্ব লন্ডনের ইলফোডোরস্ত গ্রিন হলে। এতে বিপুল সংখ্যক ইতালিয়ান বাংলাদেশি কমিউনিটির শিশু কিশোর সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতি ঘটে। সংগঠনের সভাপতি হাজী মোহাম্মদ সেলিম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক রেজাউল করিম মৃধার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর আব্দুল মুকিত চুন্নু এমবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চ্যানেলসের ফাউন্ডার মাহি ফেরদৌস জলিল, এমডি তাজ চৌধুরী, গেটার সিলেট কাউন্সিলের চেয়ারপারসন নুরুল ইসলাম মাহবুব, বিবিসির ফাইন্যান্স ডাইরেক্টর মনির আহমদ, সংগঠনের প্রধান উপদেষ্টা হাবিবুর রায়হান শহীদ, কাউন্সিলর আয়েশা চৌধুরী সহ প্রমুখ। আমাদের সৌদি আরব প্রতিনিধি সাগর চৌধুরী জানান, রিয়াদে জাতীয়তাবাদী শ্রমিক দলের অনুষ্ঠানে প্রবাসী নেতৃবৃন্দরা বলেছেন, শ্রমিকের অধিকার ও গণমানুষের ভোটের অধিকার নিশ্চিত করার মধ্য দিয়ে স্বাধীন সার্বভৌম দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের করা সম্ভব। শ্রমিক জনতার ঐক্যের মাধ্যমে দেশের চলমান অচল অবস্থা থেকে উদ্ধারে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে বলেও জানান তারা। জাতীয়তাবাদী শ্রমিক দলের সৌদি আরব কেন্দ্রীয় কমিটির পূর্বাঞ্চলের উদ্যোগে দলের সভাপতি ইঞ্জিনিয়ার হেলাল আহমেদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির পূর্বাঞ্চল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান কমল। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুক আহমেদ চান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন ব্যাপারী, অন্যতম সহসভাপতি শেখ রুহুল আমিন বাবুল, স্বেচ্ছাসেবক দল পূর্বাঞ্চলের সভাপতি আব্দুল হালিম ভূঁইয়া নূর, বিএনপির প্রচার সম্পাদক কাজী আয়ুব আলী। স্বাগত বক্তব্য রাখেন শ্রমিক দলের সহসভাপতি মাওলানা হুসেন বাবুল মোল্লা সহ প্রমুখ। এই ছিল আজকের এলবি সংবাদের আয়োজন। পরবর্তী সংবাদ দেখার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।